জয় হিন্দ। এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম, এর আগের ক্লাসে অর্থাৎ ক্লাস নাম্বার 9 এ, সেখানে আমরা নাম্বার বেসড অ্যানালজি যেটা রয়েছে সেটা আমরা শুরু করে দিয়েছিলাম। এবং সেখানে আমরা কি করেছিলাম, সেখানে টোটাল 1 থেকে 10 কি করেছিলাম অর্থাৎ 10টা কোশ্চেন আমরা সেখানে সলভ করেছিলাম। তো আজকের এই ক্লাসে অর্থাৎ ক্লাস নাম্বার 10 এ আমরা কি করব, এই নাম্বার বেসড যে অ্যানালজি রয়েছে সেই অ্যানালজির কি করব, অ্যানালজির থেকে এটা হচ্ছে আমরা পার্ট যেটা রয়েছে অ্যানালজির ক্ষেত্রে পার্ট নাম্বার হচ্ছে 9 হবে, ঠিক আছে। কারণ এর আগের ক্লাসে ক্লাস নাম্বার 9 এ আমরা কি করেছি, নাম্বার বেসড অ্যানালজি আমরা সেখানে শুরু করেছি এবং 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন আমরা সেখানে সলভ করেছি। তো আজকের এই ক্লাসে আমরা কি করব, আজকের এই ক্লাসে টোটাল 11 থেকে 20 পর্যন্ত এই যে টোটাল যে 10টা কোশ্চেন হবে, এই 10টা কোশ্চেন আমরা এখানে কি করব, এক এক করে সলভ করব। এবং এখানে এই ক্লাস নাম্বার 10 এ রিজনিং এর, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, নাম্বার বেসড অ্যানালজির কি করব, ক্লাস নাম্বার এখানে হচ্ছে 2 অর্থাৎ নরমালি ক্লাস নাম্বার টোটাল রিজনিং ধরলে পড়ে 10 আর পার্ট নাম্বার হচ্ছে 9। এবং নাম্বার বেসড অ্যানালজি যদি আমরা দেখি তাহলে এটা নাম্বার বেসড অ্যানালজির উপর বেসড করে যে ক্লাস সেটা হচ্ছে 2 অর্থাৎ এর আগে আমরা টোটাল 10টা কোশ্চেন সলভ করে নিয়েছি। তো আজকে আমরা এখানে কি করব, এখানে টোটাল 10টা কোশ্চেন সলভ করব, যার মধ্যে কোশ্চেন নাম্বার 11। তো কোশ্চেন নাম্বার 11 এ কি রয়েছে, যে 5 (124) (7) কোশ্চেন মার্ক, ঠিক আছে। এই যে কোশ্চেনটা হয়েছে না, এই কোশ্চেনটা 2003 সালে সিবিআই যে এক্সাম হয়েছিল সেই এক্সামে এই কোশ্চেনটা দেওয়া ছিল, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রেও কি করা হয়েছিল, এই কোশ্চেনটাকে করা হয়েছিল। ওকে, তো এবার ব্যাপারটা কি হচ্ছে যে এই আমরা যদি কোশ্চেন নাম্বার 11 দেখি তাহলে এখানে আমাদের কি করতে হবে, তাহলে এখানে আমরা দেখছি যে আমরা অলরেডি দেখে নিলাম যে কোশ্চেনটা কি রয়েছে এবং কত সালে এসেছে সেটা আমরা দেখে নিলাম। এবার আমাদের কি করতে হবে যে অ্যাকচুয়ালি যে 7 এর পর তাহলে যে কোশ্চেন মার্কটা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি কি হবে, তো সেটা আমাদের জানতে হবে, কি তাই তো? আচ্ছা বাড়িয়া, এবার ব্যাপারটা কি হচ্ছে যে এখানে আমরা প্রথম তাহলে দেখি কি ধরনের রিলেশনটা কাজ করছে বা কোন ট্রিক এখানে কাজ করছে, যে 5 এর থেকে 124 কখন আসবে, তখনই আসবে যদি আমরা 5কে কিউব করি। 5 এর কিউব করলে কি হবে আমরা জানি, 5 এর স্কোয়ার হচ্ছে 25, 25 × 5 যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 125, এবং 125 থেকে যদি আমরা -1 করি তাহলে কি চলে আসবে, এই 124 যেটা আমার রয়েছে এখানে দেওয়া এটা চলে আসবে। তো আমরা বুঝে গেলাম যে এই যে ডাবল কোলন যে রয়েছে তার বাঁ পাশে অ্যাকচুয়ালি কোন ট্রিকটা এখানে কি হয়েছে, অ্যাপ্লাই হয়েছে, কি তাই তো? আচ্ছা বাড়িয়া, এবার ব্যাপারটা কি হচ্ছে যে এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই যে সিঙ্গেল কলনের বাঁ পাশে যে ফর্মুলাটাই ইউজ হয়েছে সেই সেম ফর্মুলা আমাদের ইউজ করতে হবে এই ডাবল কলনের ডান পাশে। তো আমরা এবার এখানে দেখে নিই সেই ফর্মুলাটা তাহলে কি হবে। এবার এটাকে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে কি বলেছে, 7 রয়েছে, তো তার মানে এখানে যে ফর্মুলা ইউজ করছি তার ডান পাশে সেম ফর্মুলা ইউজ করবো, অর্থাৎ 7 এর কিউব করলে কত হবে, 7 × 49 (7) যদি আমরা করি তাহলে সেখানে আসবে হচ্ছে 343 অর্থাৎ 343। 343 থেকে যদি আমরা -1 করি তখন চলে আসবে 342। এবার আমরা দেখি যে এটা এই 342টা অপশনে আছে কি না, যদি না থাকে তাহলে তো আমাদের আলাদা ট্রিক আবার সেখানে ইউজ করতে হবে। তো দেখি এখানে কি রয়েছে, এখানে যদি আমরা দেখি যে অপশন নাম্বার অ্যাকচুয়ালি সিতে, এই সিতে কি রয়েছে, 342 অপশনটা রয়েছে, এই 342 রয়েছে এখানে। তো এটাই কি হচ্ছে এই কোশ্চেন নাম্বার 11 এর রাইট অ্যান্সার অর্থাৎ অপশন নাম্বার সি, 342 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 12। তো এই 12 নম্বর কোশ্চেনে কি রয়েছে যে 3265 (4376) ডাবল কলন দিয়ে কি রয়েছে, 4673 (সিঙ্গেল কলন) দিয়ে কোশ্চেন মার্ক, অর্থাৎ এখানে তাহলে কোশ্চেন মার্কটা যে রয়েছে এখানে অ্যাকচুয়ালি কি হবে, এখানে আমাদের অপশন 4টে দেওয়া রয়েছে তার মানে 4টে অপশন থেকে একটা অপশন হবে। এবার আমাদের এখানে দেখতে হবে অ্যাকচুয়ালি এই যে ডাবল যে কলন রয়েছে তার বাঁ পাশে কোন ট্রিকটা এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে, তো সেটা আমাদের বুঝতে হবে। তো এবার এটা যদি আমরা দেখি তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে 3265 প্রত্যেকটার সঙ্গে যদি আমরা +1 (+1) (+1) করে দেখি না, অর্থাৎ এই 3 এর সঙ্গে যদি আমরা +1 করি তাহলে 4 আসবে, 2 এর সঙ্গে +1 করলে 3 চলে আসবে, 6 এর সঙ্গে +1 করলে চলে আসবে হচ্ছে 7, 5 এর সঙ্গে +1 করলে হয়ে যাবে হচ্ছে 6। তার মানে আমরা কি বুঝলাম যে প্রত্যেকটা যে এখানে নাম্বার রয়েছে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে অ্যাকচুয়ালি +1 করে কি করা হয়েছে, তা এই যে এখানে যে অ্যাকচুয়ালি যে নাম্বারটা রয়েছে সেটাকে বের করা হয়েছে। তো এখানে আমরা তাহলে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে দেখি যে আদতে অপশনের সঙ্গে মিলছে কিনা। এবার 4 এর সঙ্গে +1 করলে 5, এবার সবার প্রথম দেখো 5 কোন কোন অপশনে রয়েছে, তো 5 একমাত্র অপশন নাম্বার এতে রয়েছে, তো বাকিগুলো আমরা অটোমেটিক্যালি এখানে আমরা কি করে দিতে পারি, এলিমিনেট করে দিতে পারি। তাহলে এবার যদি আমরা দেখি তাহলে এই কোশ্চেন নাম্বার 12 এর কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার এ, দ্যাট ইজ 5784। এটা আমরা মিলিয়ে নিচ্ছি যে 4 এর সঙ্গে 1 প্লাস করলে 5, 6 এর সঙ্গে 1 প্লাস করলে 7, 7 এর সঙ্গে 1 প্লাস করলে 8, 3 এর সঙ্গে 1 প্লাস করলে 4। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে কোশ্চেন নাম্বার 12 এর কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার এ, 5784। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 13। তো এই 13 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন নাম্বার 13 তে 49 (81) (100) কোশ্চেন মার্ক। তাহলে অ্যাকচুয়ালি এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে কি আসবে, যে এই কোশ্চেনটা করা হয়েছিল এসএসসির যে এক্সামটা হয়েছিল 2002 সালে, সেই 2002 সালে এই কোশ্চেনটাকে দেওয়া হয়েছিল। এবার এগুলো হচ্ছে আমাদের অপশন এখানে রয়েছে। তো এবার আমরা কি করবো যে এখানে অ্যাকচুয়ালি কোন ফর্মুলাটা ইউজ হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। সবার প্রথম যে 49 আমরা কি জানি যে 49 হচ্ছে অ্যাকচুয়ালি 7² যদি আমরা করি তাহলে কত আসবে, 49 আসবে, ঠিক আছে। অর্থাৎ 7 × 7 = 49। এবার এখানে যদি আমরা কি করি,
এই নাইনের নাইনের যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসবে, নাইনের স্কোয়ার করলে হচ্ছে 81 চলে আসবে। তার মানে সেভেন এবং নাইনের মধ্যে আমরা যদি দেখি ডিফারেন্স কত হচ্ছে, এখানে এখানে ডিফারেন্স হচ্ছে হচ্ছে টু। এবার এখানেও তার মানে আমাদের ডিফারেন্স টু রাখতে হবে। এবার টু যদি আমরা ডিফারেন্স করি তাহলে এখানে নাইন রয়েছে, এটা হচ্ছে কোলনের ডাবল কোলনের হচ্ছে বা সাইডটা, ঠিক আছে। এবার ডাবল কোলনের ডান সাইডে যদি আমরা দেখি তাহলে এখানে 100 রয়েছে। 100 মানে কি 10 স্কোয়ার, ঠিক আছে। 10 স্কোয়ার করলে 100 হয়ে যাবে, অর্থাৎ 10 স্কোয়ার ইকুয়াল টু 100। ঠিক সেরকম এখানে যেহেতু টু গ্যাপ করতে হবে, টু, ঠিক আছে, টু গ্যাপ করতে হবে, অর্থাৎ দুইয়ের গ্যাপ দিতে হবে, তার মানে 10 এর পর 12 আসবে। এবার 12 স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা 12 12 আমরা কি জানি 144 হয়ে থাকে। 12 ইনটু 12 ইকুয়াল টু 144। এবার আমরা দেখি যে তাহলে অপশন কোন অপশনে রয়েছে, এটা রয়েছে হচ্ছে অপশন নাম্বার বি তে। তার মানে এই যে আমাদের যে কোশ্চেন নাম্বার 13 রয়েছে এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ 144, 144। তো এবার আমরা কি করবো, এবার আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 14। তো এই কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, এখানে বলেছে যে 68 সিঙ্গেল কলন 130 ডাবল কলন কোশ্চেন মার্ক, তারপর আসবে হচ্ছে সিঙ্গেল কলন 350, যেটা কি হয়েছে, যেটা এসএসসি 2002 সালে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের মধ্যে কি করা হয়েছিল, এই কোশ্চেনটাকে সেট করা হয়েছিল, ঠিক আছে। তো এবার যদি আমরা এখানে দেখি তাহলে এখানে কোন ফর্মুলাটা অ্যাকচুয়ালি ইউজ হয়েছে, তো আমরা এই যে আমাদের যে ডাবল কলন রয়েছে ডাবল কলনের বা পাশে আমরা দেখিনি, তো কি হয়েছে যে যদি আমরা 4 এর কিউব করি, 4 এর কিউব মানে আমরা কি জানি 4 ইন্টু 4 16, 16 ইন্টু 4 হচ্ছে 64, অর্থাৎ 4 4 16 4 16 64। এবার 4 16 64 করে কি 68 আদতে আসছে না, আসছে না। তো আমরা কতকে কিউব করেছি, 4 কে কিউব করেছি, তাই 4 প্লাস করে দেবো। তো 4 যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 64 প্লাস 4 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 68, অর্থাৎ 68। এটা আমাদের গেল। এবার এখানে কি হচ্ছে, টোটালটা কিন্তু সিরিয়াল নাম্বার ওয়াইজ যাচ্ছে, যেরকম 4 5 6 7, ওকে, এখানে প্রত্যেকটার মধ্যে গ্যাপ হচ্ছে 1 করে। এবার এখানে যদি আমরা দেখি যে তাহলে 130 কখন আসবে, তার মানে 5 এর কিউব যদি আমরা করি যে 5 ইনটু 5 হচ্ছে 25, 25 ইনটু 5 হবে হচ্ছে 125, তার সঙ্গে যদি আমরা 5 প্লাস করে দিই তাহলে আসবে হচ্ছে 130, ঠিক আছে। তার মানে এখানে কি হচ্ছে যে 5 কিউব প্লাস 5 যদি আমরা করি তাহলে 130 চলে আসবে। তো এখানেও সিম্পলি আমাদের সেম ফর্মুলা ইউজ করতে হবে, যে 6 এর কিউব প্লাস 6, 6 এর কিউব মানে আমরা কি জানি যে 6 6 36, 6 36 এখানে কত হচ্ছে 216, 216 প্লাস 6 যদি আমরা করি প্লাস 6 যদি আমরা করি তাহলে সেখানে কত হয়ে যাবে, তখন 222 হবে। তো এবার যদি এটাকে আমরা দেখি যে 222 আদতে অপশনে রয়েছে কিনা, তো এটা যদি আমরা দেখি তাহলে এটা রয়েছে অপশন নাম্বার ডি তে। তার মানে এই কোশ্চেন নাম্বার 14 যদি আমরা দেখি তাহলে কোশ্চেন নাম্বার 14 এর কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন নাম্বার ডি, তাহলে সেটা অ্যান্সারটা হচ্ছে 222, ঠিক আছে, 222। এবার এটা কিভাবে বলে দিচ্ছি যে 7 এর কিউব প্লাস 7 করলে তোমরা মিলিয়ে দেবে যে 350 আসবে, ঠিক আছে, এটা তোমরা মিলিয়ে দেবে। কারণ আমি বারবার বলে দিয়েছি যে যখন রিজনিং হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যে পেন এবং পেপার নিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো আগে করানো হচ্ছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে নিজেদের মতো করে তুলে নিতে হবে, এবং সেই সঙ্গে সেগুলোকে প্র্যাকটিস তো একটা বিষয় রয়েছে। তো এবার ব্যাপারটা কি হচ্ছে যে এখানে যে পেন এবং পেপার নিয়ে এগুলো করলে কি হবে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কিছুটা কিছুটা করে আলাদা আলাদা ট্রিক ইউজ হচ্ছে। তো এবার যদি তোমরা এটাকে যদি প্র্যাকটিস না করা যায় তাহলে কিন্তু এটা আস্তে আস্তে মনে থাকবে না, বা বোঝার মতো করে সেই জায়গাটা কিন্তু থাকবে না। তো সেই জন্য কি করতে হবে, আমাদের সবার আগে বিষয়টাকে বুঝতে হবে যে কি করে হচ্ছে, এবং সেগুলোকে পেন এবং পেপার নিয়ে আমাদেরকে সাথে তুলে নিতে হবে। তাহলে কি হবে যে ফর্মুলাগুলো ইউজ হচ্ছে সেগুলো আমাদের মাথায় চলে আসবে, যখন ওভারঅল মোটামুটি 60 70 100 কোশ্চেন করা সলভ করা হয়ে যায়, তো তখন যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন সেটা সলভ করা যায়, ঠিক আছে, কি যাবে। তো হ্যাঁ চলো ঠিক আছে, বাড়িয়া। এবার ব্যাপারটা কি হচ্ছে, তার মানে এই কোশ্চেন নাম্বার 14 আমরা দেখে নিলাম যে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ 222, অর্থাৎ 222। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 15। এবারে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, কোশ্চেন নাম্বার 5 বলেছে যে 14:9 সিঙ্গেল কলন 9 ডাবল কলন 26 ডাবল কলন দিয়ে তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। এই কোশ্চেনটা করা হয়েছিল কত সালে, এই কোশ্চেনটা করা হয়েছিল হচ্ছে যে আর আর রেলওয়ের যে এক্সাম হয়েছিল 2004 সালে, সেই এক্সামে কি করা হয়েছিল, এই কোশ্চেনটাকে সেখানে দেওয়া হয়েছিল, ওকে। তো এবার ব্যাপারটা কি হচ্ছে যে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কোন ফর্মুলাটা অ্যাকচুয়ালি ইউজ হয়েছে, তো এটা আমরা এখানে দেখি খুবই সোজা একটা ফর্মুলা ইউজ হয়েছে, কিন্তু সেটাকে বুঝতে হবে হুট করে কোনো কোশ্চেন দেখি কিন্তু এরকমভাবে অ্যান্সার করাটা একটু টাফ হয়ে যাবে। তো সেই জন্য আমি বারবার বলছি যে প্রত্যেকটা ক্লাস কি করতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে, এবং সেখানে কোন কোন ট্রিক ইউজ হচ্ছে সেই ট্রিকগুলো পাশাপাশি লিখে নেওয়া, বা ট্রিকগুলো পাশাপাশি না লিখলেও প্রত্যেকটা কোশ্চেনকে সলভ করে রাখা, এবং সলভ করলে পরে এই যে এখানে যেভাবে আমি সলভ করে নিয়েছি, এই যে এরকম সলভ করে রাখলে পরে কি হবে, সেই কোশ্চেনটা দেখলে পরে তারপর ফটাফট আমরা অ্যান্সারটা কি করতে পারবো, দেখে নিতে পারবো। তো সেই জন্য কি করতে হবে, আমাদের অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। তো তারপরে কি হচ্ছে, ট্রিকগুলোকে মনে রাখতে হবে, তাহলে কি হবে যে কোনো ধরনের কোশ্চেন হলে তখন আমরা সেটা ভাবতে পারবো, এবং চেষ্টা করে অপশন দেখে আমরা সেখানে অবশ্যই সেটা যে কারেক্ট অ্যান্সার কি হবে সেটা আমরা বের করে নিতে পারবো। তো এখানে কি রয়েছে, এটা যদি আমরা দেখি যে 14 সিঙ্গেল কলন 9 রয়েছে, এটা কি করে আসলো, তাহলে এই যে এই 9 এর সঙ্গে 9 আমরা প্রথমে নিয়ে নিলাম, 9 এর সঙ্গে যদি আমরা প্লাস 5 করি তাহলে কি হয়, 14 হয়ে যায়। এই সেম ফর্মুলা কিন্তু তাহলে এখানে ইউজ হবে, যে এখানে 9 টা কি হয়েছে, এখানে 9 টা 14 এর সঙ্গে কি হয়েছে, এখানে 9 এর সঙ্গে 5 যোগ করে 14 এসেছে। এবার এখানে কি হবে, তাহলে 26 এর সঙ্গে আমরা প্লাস 5 করব, 26 এর সঙ্গে জাস্ট কথা হচ্ছে যে এ পাশে প্লাস 5 হয়েছে, সে যার সঙ্গেই হোক হয়েছে, তার এ পাশেও কি হবে, এ পাশেও অ্যাকচুয়ালি যে কি করতে হবে, আমাদের প্লাস 5 করতে হবে, অর্থাৎ 26 এর সঙ্গে যদি আমরা কি করি, 26 এর সঙ্গে যদি আমরা প্লাস 5 করি তাহলে এখানে আমাদের কি আসবে, 26 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 31। তার মানে এই অপশনটা 31 কত নম্বর অপশন রয়েছে, অপশন নাম্বার এ তে রয়েছে। তার মানে আমরা এখানে বলে দিতে পারি যে কোশ্চেন নাম্বার 15 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, দ্যাট ইজ
31। তো এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব হচ্ছে কোশ্চেন নাম্বার 16। তো এই কোশ্চেন নাম্বার 16 এ কি বলেছে, কোশ্চেন নাম্বার 16 এ বলেছে হচ্ছে যে এখানে 26 সিঙ্গেল কোলন 5 এবং তারপর সেখানে এসে হচ্ছে ডাবল কোলন, ডাবল কোলনের পরে হচ্ছে 65 সিঙ্গেল কোলন দিয়ে কোশ্চেন মার্ক। এই কোশ্চেনটা কত সালে করা হয়েছিল, 2006 সালে ব্যাংক রিক্রুটমেন্ট যে এক্সামটা হয়েছিল সেখানে কি করা হয়েছিল, এই কোশ্চেনটাকে করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে আমাদের এবার দেখতে হবে যে মিডিলে যে ডাবল কোলনটা রয়েছে তার বাঁ পাশে কি ফর্মুলা ইউজ হয়েছে, তার সেই হিসেবে আমরা কি করব, তার ডান পাশে অ্যাকচুয়ালি কোন সেম ফর্মুলাটাকে আমাদের ইউজ করতে হবে। তার মানে সবার আগে আমাদের বুঝতে হবে যে বাঁ পাশে কোন ফর্মুলাটা ইউজ হয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে 26 সিঙ্গেল কোলন দিয়ে 5 রয়েছে, তো এবার ব্যাপারটা কি হচ্ছে যে এখানে তাহলে আমরা কি করলে পড়ে অ্যাকচুয়ালি এখানে 26, এখানে আমাদের যেহেতু এই কোশ্চেন মার্কটা এখানে দেওয়া রয়েছে, তো কত এখানে, তো 26 এর ক্ষেত্রে 5 দিয়ে আমরা পেয়ে গেছি 26, তাহলে এখানে কত দিলে আমাদের 65 আসবে। ব্যাপারটা একটু কমপ্লিকেটেড লাগছে না, যদি যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু ব্যাপারটা নিয়ে একটু কমপ্লিকেটেড থাকবে, আরে কি হবেটা কি এখানে অ্যাকচুয়ালি, কিন্তু খুবই সিম্পল আমি বলে দিচ্ছি, এখানে কোনো অসুবিধা হবে না। তো এখানে কি হয়েছে যে আমাকে 26 দেখাতে হবে, তাই না, এখানে যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে তার মানে এখানে 65টাকে আমাকে দেখাতে হবে যে কত দিয়ে অ্যাকচুয়ালি আমার 65 আসতে পারে। তো এখানে আমরা 5 দিয়ে 26 নিয়ে এসেছি, কিভাবে নিয়ে এসেছি, যে 5 এর স্কোয়ার প্লাস 1 যদি আমরা করি, তাহলে 5 মানে কি, 5 এর স্কোয়ার মানে আমরা কি জানি, কি জানি, তো 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25, 25 এর সঙ্গে কি করবো প্লাস 1 করবো, প্লাস 1 করলে আমাদের 26 চলে আসলো। তো এবার ব্যাপারটা কি হচ্ছে, সেম রুল আমাদের অ্যাপ্লাই করতে হবে কখন, যখন আমরা এই যে এই পাশে আমাদের যে মেন অ্যান্সারটা বের করতে যাব না, তখন আমাদের সেম রুল অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে তাহলে, যে এখানে আমাদেরকে দেখতে হবে যে 5 এর স্কোয়ার করে প্লাস 1 করে 26 আমরা করে নিয়েছি, এবার এই রুলটাকে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, স্কোয়ার রাখতে হবে প্লাস 1ও রাখতে হবে। তার মানে এখানে যদি আমরা 8 নেই, 8×8 আমরা কি জানি 64, 8×8 64, এবারে 8×8 64 যদি হয়ে যায় আর এখানে আছে কত 65, এখানে প্লাস 1 করেছি এখানেও প্লাস 1 করবো, তার মানে কি হয়ে গেলো 65 হয়ে গেলো। তার মানে এই কোয়েশ্চেন নাম্বার 16 এর যদি আমরা দেখি তাহলে অ্যান্সার কি হবে 65, এখানে কি আমাদের বের করতে হবে, কিন্তু অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে 8, কারণ আমরা 8 এর স্কোয়ার করেছি। তার মানে আমাদের অপশন কত, তো 8 রয়েছে, অপশন নাম্বার সিতে 8 রয়েছে, তার মানে এই কোয়েশ্চেন নাম্বার 16 অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি অর্থাৎ 8। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 17। তো এই কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, কোশ্চেন নাম্বার 17 যদি আমরা দেখি তাহলে 8 সিঙ্গেল কোলন 28 ডাবল কোলন দিয়ে 27 সিঙ্গেল কোলন দিয়ে কোশ্চেন মার্ক। ঠিক আছে, যে এই কোশ্চেনটা করা হয়েছিল অ্যাকচুয়ালি আরআরবির যে 2002 সালে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের মধ্যে এই কোশ্চেনটাকে কি করা হয়েছিল, সেট করা হয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে তো যে প্রত্যেকটা কোশ্চেন, এমন এমন কোশ্চেন সেট করা হয়েছে এখানে এই ক্লাসটার মধ্যে, যে প্রত্যেকটা কোশ্চেন কি হয়েছে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বড় বড় এক্সামের মধ্যে চলে এসেছে, সেটা হতে পারে ব্যাংক রিক্রুটমেন্ট, সেটা হতে পারে আরআরবি, এসএসসি, ঠিক আছে, তারপর সেখানে হতে পারে সিবিআই, সেটা হয়তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার যে এক্সাম সেটাও হতে পারে, বা সিবিআই এর ক্ষেত্রে এখানে বলা যেতে পারে যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ওই সমস্ত জায়গাতে কি করা হয় অনেক সময় এই ধরনের যে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, রিজনিংয়ের যে কোশ্চেনগুলো হয় সেটা করা থাকে। তবে এই যে এই কোশ্চেনটা, এই কোশ্চেন নাম্বার 17 এটা করা হয়েছিল আরআরবি 2002 সালে যে এক্সাম হয়েছিল সেই এক্সামে, ঠিক আছে। তো এখানে আমরা এবার দেখবো যে অ্যাকচুয়ালি 28 এসছে হচ্ছে 8 এর পর 28 এসছে, তারপর হচ্ছে 27 এর পর তাহলে কত আসবে ভাই, এটা আমাদের বের করতে হবে। তো নর্মালি এখানে আমরা কি করলাম, 8 সিঙ্গেল ভাবে রয়েছে তাই 8ই রেখে দেবো, এখানে 28 রয়েছে তার মানে 2+8 করবো আমরা, 27 রয়েছে তার মানে 2+7 করবো আমরা, তারপর এখানে আমরা কোশ্চেন মার্কে রেখে দিলাম, কারণ এখনো কিন্তু আমরা জানি না কত আসবে, অপশন আমাদের হাতে রয়েছে কিন্তু ডিফারেন্সটা তো আগে বের করতে হবে, কারণ এখানে তো অনেক 64, 65, 63, 55 এরকম অপশন রয়েছে আমাদের কাছে, কিন্তু আমরা কি এখনো ট্রিকটা পেলাম কি, আদতেও কি আসবে না। এবার কি করবো, 8, 2+8 করলে আবার হয়ে যাবে হচ্ছে 10, এবং এখানে 9, 2+7 করে 9 এসেছিল। এবার আমরা এখানে কি করবো, যে যা বোঝা গেল যে এখানে 8 এবং 10 অর্থাৎ এদের মধ্যে যে ডিফারেন্সটা হলো সেটা হচ্ছে 2, তারপরে এখানেও আমাদের 2 ডিফারেন্স রাখতে হবে, এখানে 9 রয়েছে, এবার এদের মধ্যে কাকে যোগ করলে পড়ে 11 আসবে, কারণ 11 এর থেকে 9 বিয়োগ করলে তবেই তো 2 আসবে না, কারণ এখানে যেহেতু 2 এসছে তো আমাকে এখানেও 2 দেখাতে হবে। তো এবার এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে কি করতে হবে, যে এখানে 5+5 কত আসবে, 10 আসবে, 6+4 সেখানেও 10 আসবে, 6+3 9 আসবে, এবার একমাত্র 6+5 যদি আমরা করি সেখানে চলে আসবে হচ্ছে আমাদের কি 11, ঠিক আছে, বোঝা গেল তো। তার মানে এখানে 11 সেই কারণেই করতে হবে, কারণ আগের 8 এবং 10 এর মধ্যে আমরা এখানে ডিফারেন্স কত পেয়েছি 2, তো এখানে ওই সিঙ্গেল কলনের ডান পাশেও আমাদের 2 ডিফারেন্সই দেখাতে হবে। তো 2 ডিফারেন্স যদি আমরা দেখাতে যাই তাহলে কি করতে হবে, 11 আমাদের করতে হবে, কি হ্যাক কি না কি, তাই তো। তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, যে 9 সিঙ্গেল কোলন 11 অর্থাৎ 11টা কখন আসবে, 6+5 করলে, যেহেতু এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা 2+7 করেছি, 2+8 করেছি, তারপরেই না আমাদের 10 এসছে, তারপরেই না আমাদের 9 এসছে, তো সে এখানেও আমাদের কি করতে হবে, 6+5 অপশন থেকে তুলে নিয়েছি ডিকে, তার মানে কি হলো, তাহলে 11 চলে আসলো, আমাদের যে দুটোর মধ্যে যে ডিফারেন্স, দুটো 2-2 করে হয়ে গেল, এটাও মিলে গেল। তার মানে এবার আমরা বলতে পারি যে কোশ্চেন নাম্বার 17 এর কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার ডি অর্থাৎ 65, ঠিক আছে।
এই অপশন নাম্বার D65। এবার তাহলে আমরা কি দেখবো, এবার আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 18। তো এই কোশ্চেন নাম্বার 18 তে কি বলেছে, কোশ্চেন নাম্বার 18 যে কোশ্চেনটা রয়েছে 42:56:72 কোশ্চেন মার্ক। এই কোশ্চেনটা কি হয়েছিল, এই কোশ্চেনটা সিপিও যে এক্সাম হয়েছিল 2003 সালে, সেই এক্সামে কি করা হয়েছিল, এই কোশ্চেনটাকে দেওয়া হয়েছিল। তার মানে সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কি করা হয়েছে, দেওয়া হচ্ছে। তো এবার ব্যাপারটা কি হচ্ছে যে অ্যাকচুয়ালি 42 কখন আসবে, তো অর্থাৎ 6² যদি আমরা করি তাহলে কি জানি যে 6 + 6 = 36, 36 + 6 যদি আমরা করি তাহলে 42 চলে আসে। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে দেখি যে 56 কখন আসবে, 7² অর্থাৎ 7 = 49 + 7 = যদি আমরা দেখি তাহলে 56 হয়ে যাবে। এবার হচ্ছে 72 তাহলে কখন আসবে, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো যে 6 7 8 9 অর্থাৎ এভাবে সিরিয়াল বাই সিরিয়াল এগোচ্ছে। তো অর্থাৎ 8 যদি আমরা স্কোয়ার করি তারপরে 8 স্কোয়ার করলে 64 + 8 যদি আমরা করি তাহলে 72 চলে আসবে। এবার 9 এর ক্ষেত্রে তার মানে আমাদের সেম করতে হবে, অর্থাৎ 9 রং কি হচ্ছে 81 + 9, তার মানে কত হয়ে যাবে 81 + 9 = হয়ে যাবে 90। তার মানে এই 90 তা আমরা যদি আমরা দেখি যে কোন অপশনে রয়েছে, 90 রয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে অপশন নাম্বার বিতে। তার মানে এই কোশ্চেন নাম্বার 18 অর্থাৎ কোশ্চেন নাম্বার 18 এর কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি, দ্যাট ইজ 90। ঠিক আছে, তো এবার আমরা কি করবো, এবার আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 19। তো এই কোশ্চেন নাম্বার 19 কি বলেছে, কোশ্চেন নাম্বার 19 যদি আমরা দেখি তাহলে এখানে রয়েছে 7584 = 5362 তারপর রয়েছে 4673 = কোশ্চেন মার্ক। তাহলে কোশ্চেন মার্কের এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি আসবে, ঠিক আছে। এবং এই যে কোশ্চেনটা যে রয়েছে এটা কি হয়েছে, এটা 2004 সালের যে সিপিও এক্সাম হয়েছিল সেই এক্সামের মধ্যে কি করা হয়েছিল, এই কোশ্চেনটাকে সেট করা হয়েছিল। এবার ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি করে এই অ্যাকচুয়ালি যে ডাবল কোলন যে রয়েছে তার বাপাশে কি করে এখানে আমরা 5362 পেলাম। তারপরে আমাদের এখানে দেখতে হবে যে 4673 সঙ্গে কি করলে অ্যাকচুয়ালি আমরা এই যে অপশনগুলো এখানে রয়েছে দেওয়া রয়েছে এদের থেকে আমরা সেই অপশনটাকে বের করতে পারবো। তো এবার আমরা চলো দেখি নি তাহলে কোশ্চেন নাম্বার 19 কে। তো 7584 এর ক্ষেত্রে এর থেকে কখন 5362 আসবে, তখনই আসবে যে সব -2 - -2 করলে, অর্থাৎ 7 থেকে -2 করলে 5 আসবে, 5 এর থেকে -2 করলে 3 আসবে, 8 এর থেকে -2 করলে 6 আসবে, 4 এর থেকে -2 করলে 2 আসবে। এটা মিলে গেল, তার মানে এখানে যেটা রয়েছে এটা থেকেও আমাদের মাইনাস করতে হবে, মাইনাস করে করে দেখতে হবে। অর্থাৎ 4 এর থেকে যদি আমরা -2 করি তাহলে কত থাকবে, 2 থাকবে। 2 কোন কোন অপশনে রয়েছে, 2 একমাত্র রয়েছে হচ্ছে অপশন নাম্বার সিতে। তার মানে আমরা এটা বলে দিতে পারি যে এই অপশন নাম্বার সি হবে হচ্ছে কোশ্চেন নাম্বার 19 এর কারেক্ট অ্যান্সার। তবুও আমরা একবার দেখে নিচ্ছি যে 6 এর থেকে 2 বাদ দিলে তখন আমাদের থাকবে হচ্ছে 4, 7 এর থেকে 2 বাদ দিলে থাকবে 5 এবং 3 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে 1। এবার বোঝা গেল তাহলে কি, এখন আমরা কি করবো, এখন আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 20, আজকের লাস্ট কোশ্চেন বাট নট লিস্ট। ঠিক আছে, আজকের এই ক্লাসের লাস্ট কোশ্চেন হচ্ছে 20, এবার আমরা দেখবো বাট নট লিস্ট। এখানেও আমরা নাম্বার বেস্ট যে অ্যানালজি রয়েছে এখানে অলমোস্ট মিনিমাম তো চেষ্টা করবো 60, বাট চেষ্টা করবো যে এটাকে 100 বা 70-80 পর্যন্ত কোশ্চেন কি করা, সলভ করা। তাহলে আমাদের কি হবে, এই নাম্বার বেস্ট যে অ্যানালজি রয়েছে সেটাতে আর কোনো কনফিউশন থাকবে না, বা যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমরা কি করতে পারবো সেটাকে সলভ করতে পারবো, কি পারবো তো, হ্যাঁ কি না, হ্যাঁ তো অবশ্যই আমরা সেটাকে করতে পারবো। তো এবার ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আমরা এবার কোশ্চেন নাম্বার 20 কে কি করবো, সলভ করবো। তো এই কোশ্চেন নাম্বার 20 তে কি রয়েছে, কোশ্চেন নাম্বার 20 তে রয়েছে 149:238 = 159 = কোশ্চেন মার্ক। এই কোশ্চেনটা কি হয়েছিল, এই কোশ্চেনটা এসেছিল অ্যাকচুয়ালি হচ্ছে SSC যে 2002 সালের এক্সাম হয়েছিল সেই এক্সামে কি করা হয়েছিল, এই কোশ্চেনটাকে দেওয়া হয়েছিল কোথা থেকে, নাম্বার বেস্ট অ্যানালজি থেকে। ঠিক আছে, তো এটা কি করে হয়েছে, এটা যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে যে 149238 এখানে রয়েছে, তো আমরা অ্যাকচুয়ালি কি দেখবো এখানে যে এখানে সবগুলোকে যোগ করে দেবো আলাদা আলাদা 1+4+9 এভাবে, তারপর এখানে 2+3+8। ঠিক আছে, তারপর এখানে রেসপেক্টিভলি আমরা যেভাবে করলাম সেভাবে করবো। এবার ব্যাপারটা কি হচ্ছে, এটা যদি করি তাহলে আমার এখানে 14 আসছে, এখানে যোগ করার পর 13 আসবে, অর্থাৎ এই 14 এবং 13 এর মধ্যে ডিফারেন্সটা কত আসছে, ডিফারেন্ট আসছে হচ্ছে আমাদের 1। এখানেও তার মানে আমাদের 1 ডিফারেন্স দেখাতে হবে। তো আমরা 159 সম্পর্কে তো আমরা জানি যে 9+5 = 14+1 = 15 এখানে হয়ে যাবে। তাহলে এদের মধ্যে যদি আমরা ডিফারেন্স 1 দেখাতে যাই তাহলে আমার কাছে দুটো রাস্তা রয়েছে, হয়তো আমাকে 14 করতে বের করতে হবে, তাহলে 15-14 করলে আমার কি আসবে, 1 আসবে, বা এখানে কি করতে হবে আমাকে 16 করতে হবে, তাহলে কি আসবে, তাহলে অ্যাকচুয়ালি 16 থেকে 15 যদি আমরা মাইনাস করি তাহলে 1 আসবে। কিন্তু এখানে কি হচ্ছে, প্রথমেরটা বড় তারপর একটা ছোট, তার মানে এখানেও আমাকে কি করতে হবে, প্রথমেরটা বড় রেখে পরেরটাকে ছোট করতে হবে, এবং আমাদের অপশনকেও দেখতে হবে। এবার অপশনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে কোন অপশনকে যদি আমরা যোগ করি তাহলে অ্যাকচুয়ালি এই 14 আসবে। তো এবার যদি আমরা এখানে দেখি যে 2+3 কত হয়ে যাচ্ছে, 5 5+5 = 10 হচ্ছে না, এবং এই অপশন নাম্বার বিতে যদি আমরা দেখি যে 4+2+6 এখানে কত আসছে, তারপরে এখানে 12 আসছে, এটাও হচ্ছে না। এখানে যদি আমরা দেখি অপশন নাম্বার সিতে তাহলে কি রয়েছে, 2+4 তারপরে হচ্ছে 6 6+9 যদি আমরা তাহলে 15 চলে আসছে, তাহলে সেটাও হচ্ছে না। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে বাকি রয়েগুলো অপশন নাম্বার ডি, তার মানে এটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 20 কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার ডি, দ্যাট ইজ 248, অর্থাৎ 2+4 যদি আমরা করি তাহলে হচ্ছে 6 6+8 যদি আমরা করি তাহলে হয়ে যাবে হচ্ছে 14। এবার এই 15 থেকে যদি আমরা 14 মাইনাস করি তাহলে 1 থাকবে। বোঝা গেল তো ব্যাপারটা কি, হ্যাঁ কি না। এবার সেরকম কমপ্লিকেটেড কিন্তু কিচ্ছু নেই, যে সমস্ত অ্যাকচুয়ালি যে বড় তিন বড় বড় যে অ্যাকচুয়ালি এখানে কি রয়েছে নাম্বারগুলো দেওয়া রয়েছে, লাইক 149 বা হতে পারে সেটা 238, তারপর সেটা এখানে সেখানে হতে পারে 159, এদের প্রত্যেকটাকে কি করতে হবে, প্লাস করতে হবে, এবং প্লাস করার পর আমরা যে দেখবো যে কত আসছে অ্যাকচুয়ালি। তো প্রথমে আমরা পেয়েছি হচ্ছে 14, তারপর পেয়েছি 13, এবার 14 থেকে 13 বিয়োগ করলে আমাদের 1 থাকছে,
তো এটা তো আমরা বুঝে গেলাম। তাহলে এখানে যেহেতু ওয়ান ডিফারেন্স এসেছে, এখানেও আমাকে ওয়ান ডিফারেন্সই আনতে হবে। এই যদি আমরা অ্যান্সার এটা নিতে চাই, তাহলে এখানে কি হয়েছে, 159 করার পরে 15 এসেছে, তাহলে আমাকে এখানে 14 আনতেই হবে। তো এবার যদি অপশন নাম্বার ডি কে যদি আমরা প্লাস করি সেম ভাবে, তার 2+4+8 তাহলে 14 চলে আসে। তার মানে দুটো ডিফারেন্স এক এক করে হচ্ছে, এখানে ওয়ান হচ্ছে, এখানে ওয়ান হচ্ছে, এই ডাবল কোলনের ডান পাশে, ডাবল কোলনের বাঁ পাশে। তো এখানে কি করলাম, আজকের এই ক্লাসে অ্যাকচুয়ালি অর্থাৎ ক্লাস নাম্বার 10-এ এখানে আমরা মেইন মেইন খুবই ইম্পর্টেন্ট যে সমস্ত অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো হয়ে থাকে, লাইক যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বড় বড় এক্সামে চলে এসেছে, সেটা হতে পারে সিপিইউ এক্সাম, ব্যাংক রিক্রুটমেন্ট এক্সাম, ঠিক আছে, বা এসএসসি এক্সাম, ঠিক আছে, সিপিও এক্সাম, এই সমস্ত এক্সামের যে সমস্ত কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা কি করছি, এখানে ডিসকাস করেছি এবং সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা এখানে সলভ করেছি। তো এর পরবর্তী ক্লাসে কি করবো, এর পরবর্তী ক্লাসে আমরা 21 থেকে 30 পর্যন্ত কোশ্চেন আমরা সলভ করবো। তো ততক্ষণের জন্য জয় হিন্দ।